দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি তিন নেতার মাজার, অর্থাৎ তিন নেতার যে কবর সেই কবরের সামনে। আপনারা জানেন যে এখানে শেরে বাংলা একে ফজলুল হক, এরপরে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিন এই জায়গায় শুয়ে আছে, অর্থাৎ তাদের কবর এখানে। কিন্তু এখানে এসে আমি যেটা দেখতে পেলাম যে কিছু মানুষ যে এতটাই পাগল হয়ে যাচ্ছে, কিছু তরুণ প্রজন্ম বা তরুণ সমাজ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছবি তুলতেছে, মানে কবরে সেলফি তুলতেছে। দেখেন কবরের সাথে সেলফি, দেখেন একটু জুম করে দেখাই, দেখেন এটা কিন্তু কোনো দর্শনীয় স্থান না, যেখানে হচ্ছে দেখতে আসবেন, বা এটা লালবাগ কেল্লা না, কিংবা হচ্ছে আহসান মঞ্জিল না, আপনি যাই আর সেখানে হচ্ছে ঘুরবেন। লালবাগ কেল্লা অবশ্য এক জায়গায় কবর আছে, সেখানে ছবি কেউ তুলে না, অন্যান্য জায়গায় যেখানে আছে সেখানে ছবি তুলে। কিন্তু এটা কিন্তু একটা কবর স্থান, এখানে তিনজন মানুষের কবর আছে এবং তারা হচ্ছে উপমহাদেশের বা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত নেতা, এবং তাদের কিন্তু অনেক অবদান রয়েছে। তো তাদের কিন্তু ঠিক কবর এখানে। তো আমি অনেকটা অবাক হয়ে গেলাম যে সেই কবরের সাথে তিনজন তরুণ হচ্ছে ছবি তুলতেছে এবং এখন দেখতেছে যে আসলে তাদের সেই ছবি কেমন উঠলো, ভালো উঠলো না খারাপ উঠলো, সেগুলো কিন্তু দেখতেছে। দেখেন সে মোবাইল চেক করে দেখতেছে যে আসলে ছবি কেমন উঠলো। তো এই হচ্ছে বিষয়, এটা কিন্তু কবরস্থান, এটাকে বলা হয় তিন নেতার মাজার। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছে, মানে ভিতরেই বলা যায়, এবং হচ্ছে দোয়েল চত্বর, যে সেই দোয়েল চত্বরের পাশেই কিন্তু এটির অবস্থান। এখানে যে এই তরুণরাই শুধু এই কাজটা করতেছে বিষয়টা কিন্তু এরকম না, এখানে অনেকেই না জানার কারণে বা হচ্ছে বিষয়টি উপলব্ধি না করার কারণে এই কাজটি কিন্তু করে থাকে। অনেকে জেনে করে, অনেকে না জেনে বা উপলব্ধির অভাবে করে। এটা যে কবরস্থান, এখানে যে ছবি তোলার জায়গা না, এখানে যে হচ্ছে আপনার সেই কবরের যে আদব সেটা পালন করতে হয়, কবর জিয়ারত করতে এখানে আসা যায়, এইটা হচ্ছে মেনে চলতে হয়। কিন্তু এইটুকু উপলব্ধি তাদের ভিতরে নাই, বা হয়তো তারা জানি না এখানে আসলে যে কবর স্থান বা এটা কবরস্থান, এটা হয়তো না জানার কারণে তারা কিন্তু এটা করে থাকে। তো আমি ঠিক রয়েছি আসলে গেটের বাইরে, অর্থাৎ এই যে গ্রিল দেখতে পাচ্ছেন, সেই গ্রিল দিয়ে বা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে ব্যারিকেড দেয়, এই জন্য কিন্তু আমি ভিতরে যেতে পারিনি বা যাইনি, এই জন্য হয়তো আপনারা ভিডিওটা এভাবে দেখতেছেন। যেটি বলবো সেটি হচ্ছে যে ওরা আমার দিকে তাকাচ্ছে এবং ভাবতেছে ওদের ভিডিও করেছে, ওরা হয়তো বুঝে গেছে, তো তাই আমি এখান থেকে এখন চলে যাব। তো এই হচ্ছে বিষয়, কিছু বলার নাই, আমরা আমাদের ইতিহাস জানি না, আমাদের গৌরব আমরা জানি না, এটা হচ্ছে আমাদেরই ব্যর্থতা আর কিছুই না। আমাদের হচ্ছে এই হচ্ছে তরুণ সমাজ, তো সবাই ভালো থাকবেন।